নমস্কার, এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে আমরা যে প্রশ্নটি আলোচনা করবো সেই প্রশ্নটি হচ্ছে, প্রতিবন্ধী শিশু কাকে বলে? প্রতিবন্ধী শিশু বা স্পেশাল চাইল্ড আমরা যাদের বলে থাকি, এবং সঙ্গে থাকছে প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করুন। বিশেষ শিক্ষা বা স্পেশাল এডুকেশন মূলত আমরা যেসব শিশুরা সাধারণ শিশুর থেকে ভিন্ন, যাদের শারীরিক, মানসিক বা বিভিন্ন ধরনের সমস্যা আছে, তাদের কিন্তু মূল শিক্ষাকেন্দ্রে শিক্ষা দিতে কিন্তু আমরা পারি না। সেজন্য তাদের জন্য আলাদাভাবে একটি শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা হয়েছে, সেই শিক্ষা প্রতিষ্ঠানে বিশেষ শিক্ষার ব্যবস্থা করা হয়েছে। এই নিয়ে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু। আমরা প্রতিবন্ধী শিশুদের কেন বিশেষ শিক্ষা দেব, তার প্রয়োজনীয়তা কী? শিক্ষা আমাদের জীবনে খুবই একটি গুরুত্বপূর্ণ অঙ্গ। আমাদের জীবনে প্রত্যেকটি পদে পদে শিক্ষা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই জন্য শিক্ষা কিন্তু খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে চলার পথে। সেজন্য সবাইকেই কিন্তু শিক্ষিত হওয়া প্রয়োজন। কিন্তু প্রতিবন্ধী শিশুদের বাস্তব যে পরিকাঠামো আছে, যেখানে যেটাকে বলা হচ্ছে প্রথাগত শিক্ষা, সেই প্রথাগত শিক্ষায় গিয়ে কিন্তু আমরা শিক্ষার্থীদের শিক্ষা দিতে পারি না, কারণ তারা কোনো না কোনোভাবে শারীরিকভাবে, মানসিকভাবে দুর্বল। অন্যান্য স্টুডেন্টদের সঙ্গে কিন্তু আমরা শিক্ষা দিতে পারছি না, কারণ যারা চোখে কম দেখে তাদের জন্য বিশেষ ব্রেল পদ্ধতির মাধ্যমে আমরা শিক্ষা দিই, যেটা সাধারণ স্কুলে দেওয়া সম্ভব নয়। এরকমভাবে অনেক সমস্যা আছে যেগুলো সাধারণ স্কুলে কিন্তু পরিকাঠামোর অভাবের কারণে এই প্রতিবন্ধী শিশুদের কিন্তু শিক্ষা দেওয়া যায় না। সেজন্যই কিন্তু প্রতিবন্ধীদের জন্য একটি বিশেষ স্কুল বা শিক্ষা ব্যবস্থা তৈরি করা হয়েছে, সেটাকে বলা হচ্ছে স্পেশাল এডুকেশন বা বিশেষ শিক্ষা। বিস্তারিত আলোচনার পূর্বে আপনাদের কাছে একান্ত অনুরোধ, ভিডিও অবশ্যই অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তাহলে চলুন প্রথমে দেখে নিই প্রতিবন্ধী শিশু কাদের বলছে। যে সমস্ত শিশু দৈহিক, মানসিক এবং শিখনের অক্ষমতার কারণে স্বাভাবিক জীবনযাপনে সক্ষম নয়, তাদেরকে প্রতিবন্ধী বা বিকলাঙ্গ শিশু বলে, যেমন অন্ধ শিশু, মূক ও বধির শিশু ইত্যাদি। এখানে আমরা দেখলাম শিখনের অক্ষমতার কারণে, কারণ আমরা প্রতিনিয়ত যা কিছু করি তার থেকে কিন্তু আমরা কিছু শিখি। আমাদের কীভাবে জামাকাপড় পরতে হয়, কীভাবে খেতে হয়, কোনটা খেতে হয় না, সব কিছুই আমরা কিন্তু ছোটোবেলা থেকে শিখি। আমরা যারা সাধারণ আছি তারা কিন্তু, আমাদের কিন্তু অসুবিধা কিন্তু হয় না এই জিনিসগুলো শিখতে। কিন্তু যারা মানসিক দিক থেকে দুর্বল, যে চোখে দেখতে পারে না, মুখে বলতে পারে না, মুখে কিছু বলতে পারে না, শুনতে পারে না, তাদের পক্ষে কিন্তু এই জিনিসগুলো শেখা খুবই কষ্টসহিষ্ণু। সেজন্য কিন্তু প্রতিবন্ধী শিশু এই কারণেই বলা হয়েছে তারা শিখতে পারে না বা শিখনের অক্ষম, তারা দৈহিক মানসিক দিক থেকে সমস্যা জর্জরিত, সেই কারণে এই সব শিশুদের বলা হচ্ছে প্রতিবন্ধী শিশু, বা এখন প্রতিবন্ধী শিশু বলা হয় না, স্পেশাল চাইল্ড বলা হয় তাদের। শিক্ষার প্রয়োজনীয়তা। প্রতিবন্ধী শিশুরা শারীরিক, মানসিক বিভিন্ন ত্রুটির কারণে স্বাভাবিক জীবনযাপনে অসুবিধার সম্মুখীন হয়। এই জন্য বিভিন্ন কারণে তাদের শিক্ষার প্রয়োজন হয়ে থাকে, যথা 1 নম্বর, শিক্ষার্থীর সামগ্রিক চাহিদা পূরণে সহায়তা করা। প্রতিবন্ধী শিশুদের স্বাভাবিক শিশুদের মতো শারীরিক, মানসিক, প্রাক্ষোভিক চাহিদা লক্ষ্য করা যায়, তাই প্রতিবন্ধী শিশুদের এই সমস্ত চাহিদা নিরসনের জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন হয়। বিশেষ শিক্ষা মানে স্পেশাল এডুকেশন। 2 নম্বর, হীনমন্যতা দূরীকরণ ও আত্মবিশ্বাস জাগরণে সহায়তা করা। প্রতিবন্ধী শিশুরা তাদের প্রতিবন্ধকতার জন্য সবসময় হীনমন্যতায় ভুগতে থাকে, তাই তাদের উপযুক্ত শিক্ষার দ্বারা আত্মবিশ্বাসী করে তোলা প্রয়োজন, তাই তাদেরকে সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনার জন্য বিশেষ শিক্ষার প্রয়োজন। 3 নম্বর, আত্মবিশ্বাস জাগরণ। প্রতিবন্ধী শিশুরা যেহেতু অন্যান্য স্বাভাবিক শিশুর মতো স্বাভাবিক কাজকর্ম করতে পারে না, পরনির্ভরশীল হয়ে থাকতে হয়, তাই তারা হীনমন্যতায় ভোগে, নিজেকে সংকুচিত করে রাখে, ফলে তারা যেটুকু কাজ করতে পারে সেটুকু করাও ক্ষমতা হারিয়ে ফেলে তারা। তাই এদের শিক্ষার উদ্দেশ্য হলো আত্মবিশ্বাস বাড়িয়ে তোলা, সেও পারবে এই বোধ জাগিয়ে তোলা। কারণ আমাদের সাধারণ স্কুলে যদি একজন কানে কম শুনে বা চোখে না দেখতে পারা শিশুকে শিক্ষা দেই, আমাদের টেক্সট বইয়ে কী আছে সেটা কিন্তু দেখতে পারবে না, বুঝতে পারবে না, এবং স্যারেরা ম্যাডামেরা কী বলছে, কীভাবে বোঝাচ্ছে সেগুলো কিন্তু তার শোনার অক্ষমতাজনিত কারণে কিন্তু সে বুঝতে পারবে না। সেই জন্য তা শোনার ব্যবস্থা এবং যে চোখে দেখে না তার মতো করে ব্যবস্থা করে যদি আমরা শিক্ষা দেই, তাহলে কিন্তু সেই শিক্ষাটা তার পক্ষে কিন্তু গ্রহণযোগ্য হবে এবং ভালো হবে। হ্যাঁ, একদম মানসিক ভাবতে মানে মেন্টালি রিটার্ডেড যেটাকে বলে, মানসিক দিক থেকে একদম পঙ্গু,
তাহলে তাকে শিক্ষা দেওয়া যাবে না। কিন্তু কম মানসিক দিক থেকে কম ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের বা শিক্ষার্থীদেরও কিন্তু আমরা শিক্ষা দিতে পারি, তার মতো করে তাকে শিক্ষা দিতে হবে। তাহলেই সেই শিক্ষাটা তার পক্ষে গ্রহণযোগ্য হবে এবং সফল হবে শিক্ষাটা। 4 নম্বর, বিশেষ ক্ষমতার ব্যবহারে সহায়তা করা। কোনো একটি দিকে প্রতিবন্ধী শিশুদের অধিক ক্ষমতার পরিচয় পেলে ভবিষ্যৎ জীবনে রুচি রোজগারের জন্য যে বিশেষ দিকটির বিকাশের জন্য বিশেষ শিক্ষা প্রয়োজন। আমাদের যে যারা প্রতিবন্ধী শিশু, সবাই তো একদম 100% প্রতিবন্ধী নয়, কেউ চলতে পারছে না, কারো হাত নেই, পা নেই, শারীরিকভাবে কোনো না কোনো দুর্বল, কিন্তু তার মানসিক বিকাশ ভালো হয়েছে। তার ফলে কিন্তু তাকে কিন্তু আমরা যদি ঠিকঠাকভাবে শিক্ষায় শিক্ষিত করতে পারি, তাহলে কিন্তু সে কিন্তু ভবিষ্যতে কিন্তু অনেক উঁচুতে যেতে পারবে। আমি তো দেখেছি অনেক অন্ধ শিশুরা আছে বা অন্ধ ব্যক্তিরা আছে যারা শিক্ষকতা লাইনের সঙ্গে যুক্ত আছে, বিভিন্ন সেক্টরে শারীরিক দুর্বলতা সত্ত্বেও তারা কিন্তু কাজ করে চলেছে। তাহলে তাদের যদি আমরা শিক্ষা থেকে বঞ্চিত করতাম, তাহলে তো সেই জায়গায় পৌঁছাতে পারতো না। আবার বলছি, যে মানসিক দিক থেকে একদম অসুস্থ, 100% বা 80% মেন্টাল রিটার্ডেড, তাদের পক্ষে হয়তো সম্ভব হবে না, কিন্তু তাদেরকেও নিজে নিজে কিছু করার ক্ষমতা অর্জনের জন্য কিন্তু আমরা তাকে কিন্তু বিশেষভাবে শিক্ষা দিয়ে শিক্ষিত করে তুলতে পারি। 5 নম্বর, দৈনন্দিন জীবনযাপনে সহায়তা করা। দৈনন্দিন জীবনে বিশেষ প্রয়োজনীয় কাজগুলোর জন্য যাতে অন্যের উপর নির্ভর হতে না হয়, নিজের কাজ যাতে নিজেই করতে পারে, সেই উপযোগী শিখন কৌশল শেখানো এই শিক্ষার বিশেষ উদ্দেশ্য। খুব ছোট থেকে এই কৌশল খেয়ালে দৈনন্দিন জীবনে তার প্রায় স্বাভাবিক মানুষের মতো কাজকর্ম স্বাভাবিক হয়ে উঠতে পারে। আমরা যদি এই ছোটবেলা থেকে এই কৌশলগুলো খেলার ছলে বা যেভাবে হোক তার জীবনে যদি ইমপ্লিমেন্ট করে ফেলি বা করতে থাকি, আস্তে আস্তে সেগুলো অভ্যাস হতে হতে কিন্তু সে স্বাভাবিক কাজকর্মগুলো কিন্তু নিজে নিজেই করতে পারবে। 6 নম্বর, যথাযোগ্য মনোভাব গঠন করা। এই শিক্ষার একটি বিশেষ উদ্দেশ্য হলো প্রতিবন্ধী শিশুদের যথাযোগ্য মনোভাব গঠনে সাহায্য করা। তারা সমাজের অবিচ্ছেদ্য অঙ্গ, চেষ্টা করলে তারা সব প্রতিবন্ধকতাকে জয় করতে পারে, এই মনোভাব তৈরি করা এই শিক্ষা শিশুকে উপযুক্ত মর্যাদাপূর্ণ ব্যক্তি হিসেবে গড়ে তুলতে সাহায্য করে। 7 নম্বর, বৃত্তিমুখী প্রশিক্ষণ দান। এই শিক্ষা শিশুকে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে ওঠার শিক্ষা দান করবে। আর্থিকভাবে স্বাবলম্বী হলে মানসিকভাবে সে আত্মবিশ্বাসী হয়ে উঠবে। 8 নম্বর, জ্ঞান অর্জনে সহায়তা করা। এই শিক্ষা শিশুদের জ্ঞান ও অভিজ্ঞতা অর্জনে সাহায্য করবে, এতে তাদের উন্নত চিন্তাশক্তির বিকাশ ঘটবে। 9 নম্বর, বিভিন্ন সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ। এখানে একটু স্পেলিংটি ভুল হয়ে গেছে, এখানে হচ্ছে সঞ্চালনমূলক, বিভিন্ন সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ। প্রতিবন্ধী শিক্ষার্থীদের প্রতিবন্ধকতার ধরন অনুযায়ী বিভিন্ন সঞ্চালনমূলক দক্ষতার বিকাশ ঘটানো এই শিক্ষার বিশেষ উদ্দেশ্য। এছাড়া প্রাক্ষোভিক বিকাশ, শারীরিক বিকাশ, মানসিক বিকাশ, ভাষার বিকাশ প্রভৃতি যাতে যথাযথভাবে ঘটে, সেই বিষয়ে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে, ফলে সে তার প্রতিবন্ধকতাকে সহজেই জয় করতে সক্ষম হবে। 10 নম্বর, মানসিক চাহিদা পরিতৃপ্তি। প্রত্যেক শিশুর মধ্যে মানসিক চাহিদা আছে, প্রতিবন্ধী শিশু তার ব্যতিক্রমী নয়, তাই সুস্থ মানসিক বিকাশের জন্য শিক্ষার দরকার। 11 নম্বর, প্রাক্ষোভিক বিকাশ। দৈহিক ত্রুটির জন্য তারা স্বাভাবিক প্রাক্ষোভিক আচরণ করে, এই ধরনের শিশুরা ভীষণ আবেগতাড়িত হয়, তাদের আবেগ ও অনুভূতির সঠিক বিকাশের জন্য শিক্ষার প্রয়োজন। 12 নম্বর, সঙ্গতি বিধানে সহায়তা করা। প্রতিবন্ধী শিশুরা যাতে পরিবেশের সঙ্গে খাপ খাইয়ে চলতে পারে, পরিবেশের সঙ্গে সঙ্গে সঙ্গতি বিধান করে চলতে পারে, সেই ধরনের কৌশল শেখানো শিক্ষার একটি প্রধান উদ্দেশ্য। উল্লেখিত আলোচনার পরিপ্রেক্ষিতে বলা যায়, প্রতিবন্ধী শিশুদের বিশেষ শিক্ষার প্রয়োজন আছে। এদের শিক্ষা থেকে বঞ্চিত করলে দেশ তথা সমাজ পিছিয়ে পড়বে, নানা সমস্যা দেখা দেবে, দেশের উন্নতি ব্যাহত হবে। তাই এদেরকে যত্ন সহকারে আপন ভেবে শিক্ষার প্রতি আগ্রহী করে তুলতে হবে। আমরা আমাদের ভারতবর্ষের সব শিশুদের, সে যেমনই হোক না কেন, সবাইকে আমরা শিক্ষার আঙ্গিনায় পৌঁছে দেব, তাহলে যেমন দেশ উন্নত হবে, সমাজ উন্নত হবে, আমরা সবাই উন্নত হব। সেজন্য যে শিশুর যেরকম শিক্ষণ পদ্ধতি প্রয়োজন, সেই শিক্ষণ পদ্ধতির ব্যবস্থা কিন্তু আমরা অবশ্যই অবশ্যই করব। এই ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। সবাই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।